Hi everyone, welcome to my channel. ট্রেনটা খুবই কাছে বাড়ি, তো সেই জন্য আমরা সেখানেই যাই। আর সেই জায়গাটা খুব একটা ভিড় থাকে না, ক্রাউডেড থাকে না বললাম, সেই রকম জায়গাতেই আমরা যাই। আর এছাড়া আমরা অলরেডি মানে যদি ভিড় জায়গা থাকে আমরা অলওয়েজ ক্যারি করি মাস্ক অ্যান্ড স্যানিটাইজার, সো অলওয়েজ প্রিকশন নিয়ে থাকি। অ্যান্ড এখানকার সিচুয়েশনটা অনেকটাই কন্ট্রোলে আছে আপাতত। ইউ ক্যান সি যে পার্কগুলো ক্লোজ আছে ডিউরিং দিস কোভিড-19, বিকজ বাচ্চাদের তো কন্ট্রোল করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। আর ওরা তো বোঝে না, এতটাই ছোট হয় তো ওদের সামলানোটা খুব ডিফিকাল্ট হয়, তার জন্যই এরকম স্টেপ নেওয়া হয়েছে। প্রত্যেকটা ক্যানাডার প্রত্যেকটা পার্কে এইভাবে সব সিল করে দেওয়া আছে। টোল্ড ইউ যে আমাদের বাড়ির পিছনেই একটা সুন্দর ট্রেল আছে অ্যান্ড একটা অনেক প্লেগ্রাউন্ড আছে, দেখতেই পেলেন এখানে একটা, এছাড়াও আরও আছে। বাট আমি ট্রেলটাও দেখাবো, তার আগে আমরা যেই রাস্তাটা দিয়ে ট্রেলে ঢুকবো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করবো, বিকজ আমার রাস্তাটা ভীষণ ফেভারিট। সো আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ, অ্যান্ড লেটস গো উইথ মি অ্যান্ড লেটস সি।
ইজ আ মাস্ট ওয়াচ থিং। লাইক আমরা নর্মালি যেমন রেগুলার হাঁটি সেভাবে হাঁটছিলাম, বাট হঠাৎ করে এইভাবে যে ডিয়ারকে সামনে থেকে দেখতে পাবো, অ্যান্ড ইউ ক্যান্ট বিলিভ লাইক এত কাছ থেকে এরকম নর্মাল রাস্তার মাঝখানে, অ্যান্ড ইউ ক্যান সি মাই লাইক এক্সাইটমেন্ট, আমি আমার ক্যামেরার মুভমেন্ট দেখলেই বুঝতে পারবেন। সো লাইক সাচ এ অ্যামেজিং এক্সপিরিয়েন্স, লাইক ইয়া ইটস আ ক্যানাডা। আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে ডোন্ট ফরগেট টু গিভ আ বিগ থ্যাম্পস আপ, অ্যান্ড যদি আপনারা নতুন থাকেন আমার ভিডিও দেখছেন আজ ফার্স্ট টাইম, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড ইফ ইউ লাইক মাই ভিডিও ইউ ক্যান শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক অ্যাজ ওয়েল। স্টে ওয়েল, স্টে হেলদি, অ্যান্ড প্লিজ কিপ ওয়াচিং মাই ভিডিওস, অ্যান্ড আই উইল সি ইউ সুন। টিল দেন বাই, টেক কেয়ার।